বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম সৌম্য চক্রবর্তী, 39 বছর বয়স, উনি এসছেন বরানগর থেকে। ওনার মেন যে সমস্যা সেটা হচ্ছে সানহিট অ্যালার্জি আছে, সানহিট ইনটলারেন্স। উনি যদি রোদের মধ্যে একটুও যায় বাইরে, ঘরের মধ্যে থাকছেন কোনো অসুবিধা নাই, কিন্তু রোদের মধ্যে যদি যায় তাহলে দেখা যাচ্ছে ওনার যে এক্সপোজড এরিয়াগুলো সেইগুলোতে একটা ইরিটেশন হয়, হালকা একটা ইচিং হয়, একটু স্লাইট সোয়েলিং হয়, লাল হয়ে যায়, এরকম হয়। তাহলে রোদের তাপ একদমই সহ্য হচ্ছে না, কিন্তু সেটা হচ্ছে এক্সপোজড এরিয়া। ওনার যদি জামা কাপড় যেখানে পরা আছে সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না, সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাহলে সানহিট ইনটলারেন্স আমরা পেলাম, আমরা যা পাবো তাই লিখবো যে সানহিট অ্যালার্জি আছে আর এক্সপোজড এরিয়াগুলো, তাই তো বলেছেন, শুধু খোলা জায়গা যে সেইগুলো এক্সপোজড এরিয়াগুলোতে হয়, এটাই মেন সমস্যা। এই নিয়ে উনি কতদিন ধরে ভুগছেন? এই নিয়ে গত চার পাঁচ বছর ধরে এই অবস্থায় ভুগছেন। এছাড়া ওনার একটু ফ্ল্যাটুলেন্স হয়, অ্যাসিডিটি হয়, একটু হেভিনেস অফ অ্যাবডোমেন আছে, এই হয়, আর একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি, এটা কিন্তু ছোটোবেলা থেকে, তাই তো বলছেন? একটু তো ঠান্ডা লাগা সর্দি কাশি এটা ছোটোবেলা থেকে আছে, তো এখন বলছেন একটু যেন কম, কিন্তু আছে। এই হচ্ছে মেন সমস্যা। এছাড়া বলেছেন এখন একটু অকেশনালি রাইট নিতে ডান হাঁটুতে একটু ব্যথা হয়, সেটা উনি খেলাধুলা করতেন, সেটা একটা ইঞ্জুরি ছিল তার জন্য সেটা বলেছেন। তো এই হচ্ছে মেন মেন প্রবলেম। ওনার পার্সোনাল হিস্ট্রিতে যখন জিজ্ঞেস করেছি, পার্সোনাল হিস্ট্রিতে বিশেষ কিছু পাইনি, একবার ক্যালকাটা ফিভার হয়েছিল মারাত্মক, আর হচ্ছে উনি হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, তার জন্য ওষুধ চলে, তাই তো? তার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ চলে, আর ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে, তার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ চলে। ফ্যামিলি হিস্ট্রিতে ওনার ফ্যামিলিতে থাইরয়েডের প্রবলেম আছে, আর্থারাইটিস আছে, হাইপারটেনশন আছে, ইউটেরাইন ফাইব্রয়েড আছে, গল ব্লাডার স্টোন আছে। সো ফ্যামিলি হিস্ট্রি সাইকোটিক, পুরো ব্যাকগ্রাউন্ড সাইকোটিক পেলাম। ওনার গায়ে যখন জিজ্ঞেস করেছি গরম বেশি লাগে না শীত বেশি লাগে, কী বলেছেন? গায়ে গরম বেশি লাগে, তাই যে লিখেছি হট পেশেন্ট। জল পিপাসা কেমন জিজ্ঞেস করাতে বলছেন? কত লিটার জল খান বলেছেন? 4-5 লিটার মিনিমাম, এভরিডে 4-5 লিটার জল খায় একজন মানুষের, দেখা যায় 2 লিটার 2.5 লিটার খেলে যথেষ্ট। তাহলে 4-5 লিটার জল খাওয়া মানে যথেষ্ট জল তেষ্টা আছে, তাহলে জল তেষ্টা লিখেছি ডবল প্লাস। ঘুমে একটু ডিস্টার্ব, প্রথমে একটু শুতে গেলে ঘুমে একটু ডিস্টার্ব, খুব বেশি কিছু না, তাই খুব বেশি সেমন কিছু না। বাওয়েলস কীরকম হয় জিজ্ঞেস করাতে বলছে একটু কনস্টিপেটেড আছে, তাই তো বলছেন? মাইল্ড কনস্টিপেটেড লিখেছে, এই যে কনস্টিপেশন স্লাইট, এই যে লিখেছে বাউলস। আর কী খেতে চায় ভালো লাগে জিজ্ঞেস করাতে বলছেন, যেন ঝাল খেতে খুব পছন্দ, নোনতা খেতে খুব পছন্দ, তাই তো? ঝাল নোনতা খুব পছন্দ, ভাত আর রুটির মধ্যে ভাতটা পছন্দ বলেছেন, রুটির একটু অপছন্দ। আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ, ফ্রাইড জিনিস পছন্দ, ফ্রাইড জিনিস যে কোনো, ওই নোনতা, ওটা নোনতাই ধরতে পারেন, যে কোনো ফ্রাইড জিনিস, ভাজা জিনিস, ওগুলো নোনতাই হয়। তাহলে দেখুন, ঝাল পছন্দ, নোনতা পছন্দ, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ, রুটির থেকে ভাতটা পছন্দ, আর রুটিটা একটু অপছন্দ। যা পাবো তাই লিখবো, তাই লিখেছি। স্নান করতে কেমন লাগায় জিজ্ঞেস করাতে উনি বলছেন স্নান করতে খুব পছন্দ, বেদিং প্রেফার ডবল প্লাস। স্নান করতে অনেকক্ষণ ধরে অনেক জলে স্নান করতে পছন্দ, অনেকে আছে স্নান খুব ঠান্ডা পড়লে একদিন বন্ধ হয়ে গেল, কিন্তু ওনার বলছে যে গরমকালে 2 বার তো হয়, 3 বারও হয়ে যায়, শীতকালে 1 বার স্নান হয় এবং ভালো মতোই হয়, সেটা শীতকাল গরমকাল খুব ভালো পড়ে, তাই বেদিং প্রেফার লিখেছি। আর একটা পেয়েছি যে উনি কিন্তু রাগ বেশি নেই, মাইল্ড আছে, তাই তো? রাগ বেশি নেই, মাইল্ড আছে, আর সিম্প্যাথেটিক, অন্যের প্রতি দয়া মায়া কেমন জিজ্ঞেস করা তো বলছে সিম্প্যাথেটিক আছে। তাছাড়া কিন্তু মাইন্ডের খুব বেশি কিছু পাইনি, আর হচ্ছে ফিয়ার অফ ডার্ক আছে, আর থান্ডার স্টর্ম আছে, একটু অন্ধকার একটু ভয় লাগে, একটু বিদ্যুৎ চমকালে ভয় লাগে, আর কুকুরে খুব ভয় লাগে, এই পেয়েছি। তাহলে দেখুন, আর হচ্ছে ফরগেটফুল, একটু যেন ভুলে যাচ্ছেন, এখন একটু ভুলে যাচ্ছেন। তাহলে আমরা দেখুন যে সিমটমটা পাবো তার উপর আমি চিন্তা করতে, প্রথম সানহিট ইনটলারেন্স, তাহলে সানহিট ইনটলারেন্স আমি যখন দেখলাম, সানহিট ইনটলারেন্স কমন সল্ট, কমন সল্ট ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন, সানহিট ইনটলারেন্স। ক্যাচেস কল ভেরি ইজিলি, দ্যাট ইজ অলসো কমন সল্ট, গ্রেট মেডিসিন, ক্যাচেস কল ভেরি ইজিলি, এটা পেয়ে গেলাম। তাহলে এইটা দেখেই তো আমরা দিতে পারবো না? আমরা দেখলাম যে উনি গায়ে গরম বেশি লাগে, জল তেষ্টা বেশি, কনস্টিপেটেড আছে, নোনতা খেতে ভালো লাগে, ফ্রাইড ফুড ভালো লাগে, দ্যাট ইজ অলসো সল্টি, নোনতা খেতে ভালো লাগে, ঝাল খেতে ভালো লাগে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে, রুটির থেকে ভাত পছন্দ, রুটিটা একটু অপছন্দ, এটা পেলাম।
ব্রিদিং প্রেফার আছে, স্নান করতে খুব পছন্দ আর মাইল্ড। আপনারা এটা মনে রাখবেন যে আমরা জানি কমন সল্ট ইজ ভেরি মাচ ইরিটেবল, বাট দেয়ার ইজ বাইপোলার নেচার অলসো। মাইল্ড হলেও মাইল্ডও কিন্তু কমন সল্ট আছে, আপনার রেপার্টারি যদি দেখে নেন মাইল্ড দ্যাট ইজ অলসো কমন সল্ট আছে, এবং সিম্প্যাথেটিক অলসো কভার্ড বাই কমন সল্ট। সেই জন্য ওনাকে যে ওষুধটা দিলাম সেটা হচ্ছে কমন সল্ট 0304 দিচ্ছি, 40 দিনের জন্য ওষুধ দিলাম। এবং আশা করি এই প্রথমবার ওষুধ খেয়ে উনি অনেক, ও আগে হচ্ছে উনি লিনথিনিমাসিয়েটেড ছিলেন, এখন একটু ফ্যাটি হয়ে গেছে, হাইপোথাইরয়েডিজম হয়েছে, একটু মোটা হয়ে গেছেন, কিন্তু আগে কিন্তু রোগা পাতলা ছিলেন বলেছেন তো, একটু রোগা পাতলা ছিলাম, তারপর ভালো ঠিকঠাক ছেড়ে গেছে। তাহলে আগে কিন্তু লিনথিনিমাসিয়েটেড একটু ছিল আগে, অনেক আগে, তাহলে তাহলে অল দ্য সিমটমস স্কুল লাইফ, সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ কমন সল্ট। সেই জন্য কমন সল্ট ওনাকে আমি দিয়েছি 0304, এবং আশা করি একবার ওষুধ খেয়ে উনি অনেকটাই ইম্প্রুভ পাবেন। তা আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে সাধারণ মানুষ অবগত হোক যে হোমিওপ্যাথি কী, হোমিওপ্যাথি যে 10টা মেডিসিন দিয়ে বা 5টা মেডিসিন একবারে দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা হয় না। আর যারা আমাদের জুনিয়র ফলোয়ার আছে বা জুনিয়র ডাক্তার বন্ধুরা আছে তারাও জানুক যে হোমিওপ্যাথি চিকিৎসা যে এইভাবেই হয়, এবং এইভাবেই একজন পেশেন্টকে অ্যাজ এ হোল চিকিৎসা করে পেশেন্টকে সুস্থ করা যায়, 5টা 10টা ওষুধ দিয়ে সুস্থ করা যায় না। তা আপনার পারমিশন নিয়ে করলাম, আপনি পারমিশন দিয়েছেন, অনেক ধন্যবাদ।